সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু এন ইউ ইংলিশ এড বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা সবাই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অন করে দাও যাতে সকল নোটিফিকেশন সাথে সাথে তোমাদের কাছে পৌঁছাতে পারে আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হলো ওনার থার্ড ইয়ার রেস্টুরেশন অ্যান্ড এইটিন সেঞ্চুরি অ্যান্ড ডামা এর চূড়ান্ত সাজেশন নিয়ে আজ এ বইয়ের চূড়ান্ত সাজেশন আলোচনা করব আসা শুরু করা যাক এক নম্বর প্রশ্নটি হলো রাইট এ নোটন বিব্লিকল অ্যান্ড পলিটিক্যাল অ্যালিশন এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি অবশ্যই অবশ্যই আসবে দুই নম্বর প্রশ্ন হলো ডাইডেন অ্যাস এ স্যাটারিস্ট ইন ইন দ্য লাইট অফ হিস পোয়েমস এই কবর এই প্রশ্নটি অনেক অনেক কমন এরপরে তিন নম্বর প্রশ্নটি হল অবশ্যই আসবে ডিসকাস দ্য ক্যারেক্টার অফ লেডি উইসফুট ইন দ্য পোয়েম দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড দ্য ওয়ে অব দ্য ওয়ার্ল্ড কবিতার আলোকে লেডি উইসফুটের চরিত্র বর্ণনা করো এরপরে এই প্রশ্নটি অবশ্যই অবশ্যই আসবে দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড ইজ এ স্যাটায়ার অন দ্য কন্টেম্পোরারি সোসাইটি এ প্রশ্নটি অনেক কমন এই প্রশ্নটি অবশ্যই আসবেই এরপরে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব তা হল কনসিডার দ্য রেপ অব দ্য লক অ্যাজ এ মখিরুইক পয়েম এই প্রশ্নটি অত্যন্ত কমন এই প্রশ্নটি অবশ্যই 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 আসবেই এই মখিরিক কবি কবিতা হলো রেপ অব দ্য লক এ প্রশ্নটা সবচেয়ে বেশি কমন এই প্রশ্নটি ফাইনাল পরীক্ষায় অবশ্যই অবশ্যই থাকবেই এই প্রশ্নটি সবাই পড়ে নেবে এরপর যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব তা হলো মোটামুটি আসার অনেক কমন রয়েছে ডেসক্রাইব দা ডেস টয়লেট সিন অফ ভেলেন্দা টয়লেট সিন অফ ভেলেন্দা এই প্রশ্নটি অনেক কমন রয়েছে অনেক কমন রয়েছে এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল অন্য আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটি পরীক্ষায় আসার অনেক অনেক চান্স রয়েছে এই প্রশ্নটি হলো কমেন্ট অন দ্য কন্টেম্পোরারি ফ্যাশনেবল সোসাইটি অব দ্য লন্ডন এই প্রশ্নটি অনেক কমন রয়েছে এ প্রশ্নটি তোমরা ভালোভাবে পড়ে নিবে আশা করি এ প্রশ্নটি আসতে পারে এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নটি হলো সিস্ট অফ টু কনকার অ্যাজ এ কমেডি অফ ইন্টেজিউস এই প্রশ্নটি অবশ্যই অবশ্যই আসবে এই প্রশ্নটি তোমরা অবশ্যই ভালোভাবে পড়ে নিবে এ প্রশ্নটি থাকার চান্স অনেক বেশি এরপরে প্রশ্নটি হলো কমেন্ট অন দ্য থিম অফ দ্য আইডেন্টিস ইন দ্য সিস্ট অফ টু কনকার কমেন্ট অন দ্য থিম অব ডুয়েল আইডেন্টিটিস ইন সিস্ট টু কনকার এই প্রশ্নটি অবশ্যই অবশ্যই ফাইনাল পরীক্ষায় আসবে এই প্রশ্নটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নটি সবাই ভালোভাবে পড়বে এরপরের প্রশ্নটি হল কমেন্ট অন দ্য উইট অ্যান্ড হিউমার এই প্রশ্নটিও অনেক একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এ প্রশ্নটি আসার সম্ভাবনা অনেক বেশি এরপরে যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছি তা হল আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এ প্রশ্নটি পরীক্ষায় थकते